আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ধান মারাই মেশিন। এটা সবথেকে দরকারি একটা মেশিন বলা চলে। আমি আসলে যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি সেটি হচ্ছে এখানে যে বডিটা দেখতে পাচ্ছেন যেটার উপরে ধানগুলো ফেলে ধানটা মারাই করা হচ্ছে, এই বডিটা নর্মালি বেশি মানুষ কেনে। তো আমাদের এই বডিগুলা যারা নেন বিভিন্নভাবে মডিফাই করে, তো সেই মডিফাইয়ের একটা অংশ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে দেখেন ওনারা এই বডিটা আলাদাভাবে কিনে এদিকে একটা কাঠের স্ট্যান্ড বানায় ফেলছে। বানায় এখানে যে শ্যালো ইঞ্জিন আছে যেটা দিয়ে ওনারা পানি তোলে, পানি সেচের কাজে ব্যবহার করে, সেই ইঞ্জিনটাই শুধু লাগিয়ে নিয়েছে। দেখেন এখানে এই ইঞ্জিনটাই বেলের মাধ্যমে জাস্ট এই বডিটাকে ঘোরাচ্ছে। এর আগে আপনারা দেখেছিলেন পায়ে চালানো যেটা, সেটা একটু কষ্টকর ইঞ্জিনগুলো হওয়ার কারণে এখন খুবই কম সময়ে দেখেন অধিক ধান মারাই করা যাচ্ছে আর কি। তো আপনারা এর আগে আমাদের অনেক ভিডিও দেখেছেন এই ধান মারাইয়ের যে বডিটা 4 ফিট সাইজের আছে, বিভিন্ন সাইজের হয়, এটা আপনারা নেন সারা বাংলাদেশে। তো এটা দুই ধরনের হয়, একটা স্টিল বডি হয়, একটা কাঠের বডি হয়। যেটা এখানে এনারা নিয়েছেন হচ্ছে স্টিল বডিটা, এনারা গত বছরে নিয়েছিল। তো এখন পর্যন্ত দেখেন বডির কিছুই হয়নি আসলে, শুধু অযত্নের কারণে একটু জং এসেছে, নর্মালি ভালো আছে। এবং এটা ক্যারি করার জন্য ওনারা একটা চাকাও লাগিয়ে নিয়েছেন দুই পাশে। জাস্ট মডিফাইটা দেখানোর উদ্দেশ্য আজকে যে কীভাবে এনারা মডিফাই করেছেন। কম সময়ের মধ্যেই ধানগুলো মারাই করা হচ্ছে, জাস্ট কেটে নিয়ে এসেই এই পাশেই দেখেন ধান যেখানেই কাটছেন সেখান থেকে তুলে নিয়ে এসেই মারাই করছেন রাস্তার পাশেই। তো আপনারা এই মেশিনটা ট্রাই করতে পারেন, যারা ধান অলরেডি চাষ করেন তাদের অবশ্যই 100-তে 100 এই মেশিন লাগবে। তবে কম্বাইন হারভেস্টার আসার পর যারা কম্বাইন হারভেস্টার আছে তারা দেখা গেল ধান মারাই ওই একই মেশিনে হয়ে যাচ্ছে। তাছাড়া বেশিরভাগ মানুষেরই এই মেশিনটা দরকার যারা ধান চাষ করে। দেখেন মাত্র দুজন মানুষ এই কাজটা করছে, একজন শুধু ধানটা তুলে দিচ্ছে হাতের মধ্যে আর আরেকজন শুধু ধরছেন, তাতেই মারাই হয়ে যাচ্ছে। খুব সিম্পল একটা পদ্ধতি এবং খুবই সুন্দর, এবং অনেক লেবার কস্টিং আপনার কমাই দিতে পারবে জাস্ট একটা মেশিন। দেখেন এখানে এনারা ডিজেল যেটা দিয়ে ওনারা পানির পাম্প করে, পানির পাম্প হিসাবে ব্যবহার করে, ওই ইঞ্জিনটা এখানে লাগিয়েছে। তো আপনারা চাইলে ইলেকট্রিক মোটরও ব্যবহার করতে পারবেন। আপনাদের বাসায় পড়ে রাখা যে ইলেকট্রিক মোটরগুলো আছে বা ডিজেল ইঞ্জিনের যে মেশিনগুলো আছে সেগুলো আপনারা এই ইঞ্জিনে ব্যবহার করতে পারবেন এই মেশিনটাতে। এবং আপনারা চাইলে যেটা পায়ে চালানো সেটাও ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে নিয়ে আসতে পারেন, সেটাও আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মিনিমাম দুজন লাগবে, দুজন পা দিয়ে চাপ দিলে এরকম করে ঘুরবে, যেটা ইঞ্জিন দিয়ে ঘুরছে সেটা তখন পায়ের মাধ্যমেই চাপ দিলেই আর কি ঘোরা শুরু করবে, সেম কাজই হবে। তবে এটার যেমন অল্প সময়ে যে কাজটা হচ্ছে সেক্ষেত্রে ওইটার একটু সময় বেশি লেগে যাবে, তবে আমাদের মনে হয় যে ইঞ্জিনটাই ভালো হয়। এবং এটা একটা ছোট্ট ব্যবসা হতে পারে আপনাদের, যেমন হচ্ছে দেখা গেল আপনার একার ধান মারাই করার পর আশেপাশে এলাকায় আপনারা এই সেবাটা দিতে পারবেন। আপনাদের দুটা লোক দিলেই দেখা গেল ওনারাই আপনাদের সেবা দিতে পারবে। এর আগে আমাদের কাছে কিছু লোক আমাদের কাছ থেকে নিয়েছিল, ওনারা বলেছিল যে ওনাদের কিছু সংগঠন আছে, সংগঠনের মাধ্যমে ওনারা কৃষকদেরকে এটা সেবা দেয়, এবং অনেকগুলা নিয়েছিল এই মেশিনটা ধান মারাইটা। তো ওনারা কী করেছিল আমাকে যে যতটুকু জানিয়েছে যে ওরা পুরো ওই একটা নিয়ে পুরো এলাকাতেই প্রত্যেক দিন আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখে ওনাদেরকে,
ওনারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই ধানটা করে মাড়াই করে আসে এবং একটা ভালো ইনকাম জেনারেট করে। তো আপনারাও যদি চান এটা একটা ছোট্ট ব্যবসাও হতে পারে এবং আপনারা যদি চান এটা আপনার নিজের কাজেও ব্যবহার হতে পারে, যাদের অনেক জমি জমা যারা আবাদ করেন তাদের জন্য এটা খুবই দরকারি। কোনো একটি প্রয়োজন হলে অবশ্যই কল করবেন আর মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, ওখান থেকেও রিপ্লাই পাবেন এবং অর্ডার করলে কালকে থেকে কুরিয়ারগুলো সব খুলে যাবে, আজকে অর্ডার করে রাখতে পারেন এবং ডেলিভারি ইনশাল্লাহ কালকে দিব আমরা। দামের বিষয়টা হচ্ছে কয়েকটা সাইজের আছে, এই কারণে দামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই দামটাও আপনারা একটু দেখে নেবেন, কারণ হচ্ছে এটা কয়েকটা সাইজ হয় এবং বডি ভেদ আছে, কয়েক রকম বডি হয়, কাঠের বডি হয়, স্টিল বডি হয়, তো প্রত্যেকটার স্পেসিফিক যে মূল্যটা প্রাইসটা আমি আপনাদেরকে ইয়ার মধ্যেই দিয়ে দিব, অথবা আপনারা একটু মেসেঞ্জারে একটু নক করে দেন কৃষি বাজারের পেজে, ওখান থেকে আপনাকে ইনশাল্লাহ রিপ্লে দেওয়া হবে। এবং অর্ডার করার প্রসেসগুলো আগের মতোই আছে, সব কিছুই আপনারা যে কোনো মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন অথবা কন্ডিশনেও নিতে পারবেন, কন্ডিশনে নিলে আপনার কুরিয়ারেই টাকা পরিশোধ করে মালটা নিতে পারবেন। তো আপনারা চাইলে আপনাদের এক একটা ইঞ্জিন দিয়ে বিভিন্ন মাল্টিপারপাস কাজ করতে পারবেন, এরা যেমন পানির পাম্প দিয়ে এই মেশিনটা চালাচ্ছে ধান মাড়াইটা, আবার খুলে যখন এটার কাজ শেষ হয়ে যাবে এটাকে খুলে আবার ইয়াতে করবে, তো এটা আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনারাও চাইবেন যে কোনো মেশিন কেনার আগে ওটা কীভাবে মাল্টিপারপাস হিসাবে ব্যবহার করা যায় সেগুলো চিন্তা করতে, কারণ এগ্রিকালচারে আমরা যে হারে খরচ করি সেই টাকাটাও তুলতে পারি না। তো আমরা যদি হিসাব করে কাজ করি, যে আগে থেকেই প্ল্যান করি যে এটাতে আমরা এত টাকা খরচ করবো, এত টাকা তুলবো, এটা সম্ভব, কারণ এগ্রিকালচারে এটা হয়েছে অলরেডি, এখন প্ল্যান করেই মানুষ এগ্রিকালচারে আসছেন, অনেক শিক্ষিত মানুষরা এখন এগ্রিকালচারে আসছেন, স্মার্ট কৃষি হয়ে গেছে, তো সবাই এভাবেই এগুতে এগিয়ে আসলে কৃষি আরও এগিয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, মেশিনটি প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সঙ্গেই থাকেন, আল্লাহ হাফেজ।